আইএলটিএস ক্লাসে আইএলটিএস ট্রেনারদের মুখে একটা কমন ডায়ালগ সব সময় শোনা যায়, এটা তো আইএলটিএস ক্লাস। আইএলটিএস ক্লাসে আপনার ল্যাঙ্গুয়েজের যে ইস্যুসগুলো আছে সেগুলো তো কখনোই আমি আলোচনা করব না। আপনার প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, ইটস নট মাই বিজনেস। আপনি ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারেন না, এটা তো আমার দেখার বিষয় না। আপনি বাক্য বানাতে পারেন না, এটা তো আমার দেখার বিষয় না। প্রশ্ন হচ্ছে এই ইস্যুসগুলো তাহলে আমি কোথায় শিখবো? এই বিষয়গুলো তো আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে শিখে আসা উচিত। এক্স্যাক্টলি, অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে চারটে স্কিলস আছে, স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটা মডিউলের প্রত্যেকটা মডিউলের কিছু সাব স্কিলস আছে, এগুলো অবশ্যই আপনার জানতে হবে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরে রিচ করতে চান। না, দ্য কোয়েশ্চেন ইজ, এই সাব স্কিলসগুলো কী এবং সেগুলো কীভাবে এবং কোথায় পড়ানো হয়? ফার্স্ট আমি কথা বলবো স্পিকিং অ্যান্ড রাইটিং, যে দুটোকে আমরা প্রোডাক্টিভ স্কিলস বলি, এ দুটো নিয়ে। যদি আপনি প্রোডাক্টিভ স্কিলস, আই মিন স্পিকিং অ্যান্ড রাইটিং, এই দুটো মাধ্যমগুলি ভালো করতে চান, ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে টপিক বেসড যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসগুলো আছে, ক্লজেসগুলো আছে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অবশ্যই আপনার কলোকেশন সম্পর্কে নলেজ থাকতে হবে, কোন শব্দটি কোন শব্দের সাথে যায় এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে। অ্যান্ড দ্যান ইউ মাস্ট হ্যাভ সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি, আপনার নিজের বাক্য নিজেকে বানাতে পারতে হবে। আপনি কখনোই ধার করা বাক্য, মুখস্থ করা বাক্যের উপর নির্ভর করে আইএলটিএস এক্সামে একটা কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর কখনোই পাবেন না। এরপর স্পিকিংয়ের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়ার প্রোনাউন্সিয়েশন। যদি আমরা রিসেপটিভ স্কিলসগুলোর দিকে যাই, লিসনিং অ্যান্ড রিডিং, এই দুটোকে বলছি আমরা রিসেপটিভ স্কিলস। আপনি যদি লিসনিংয়ে ভালো ব্যান্ড স্কোর পেতে চান, ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই প্রশ্নের বাক্য অ্যানালাইজ করতে হয় কী করে সেই বিষয়ে আপনার জানা থাকতে হবে। কী করে উত্তরের চরিত্র বোঝা যায়, উত্তরের নেচার বোঝা যায়, যাতে করে আপনি অডিও শোনার আগেই উত্তর প্রেডিক্ট করতে পারেন, সেই জন্য আপনাকে অবশ্যই উত্তরের চরিত্র বুঝতে পারতে হবে। যেহেতু লিসনিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাকসেন্টসের একটা মিক্সচার থাকে, আপনার ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ক্যানাডিয়ান, এশিয়ান ডিফারেন্ট অ্যাকসেন্টস সম্পর্কে আপনার একটু ধারণা অবশ্যই থাকতে হবে। এরপর যদি আপনি রিডিংয়ের কথা ভাবেন, যেটাকে আমরা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা মডিউল বলে থাকি, রিডিংয়ের ক্ষেত্রে যদি আপনি ভালো একটা ব্যান্ড স্কোর চান, ফার্স্ট অফ অল আপনাকে বড় বাক্য, লং সেন্টেন্সেসগুলোকে কী করে চাঙ্ক করে করে তার মেসেজ নিতে হয় সেই বিষয়ে আপনার জানতে হবে। এরপর অবশ্যই আপনাকে স্ক্যানিং করতে হয় কী করে এই বিষয়ে আপনার জানতে হবে, কারণ উত্তরগুলো অবশ্যই প্যাসেজ থেকে নিতে হবে। আর যদি আপনি উত্তর লোকেশন খুঁজে না পান, যদি আপনি স্ক্যানিং ঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনি রিরিড করতে থাকবেন, এদিক ওদিক ঘুরতে থাকবেন, সময় নষ্ট হবে, উত্তর আপনি কখনোই পাবেন না। এরপর হেডলাইন ম্যাচিং, ইনফরমেশন লোকেটিং, এই ধরনের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিমিং করতে হয় কী করে সে বিষয়ে জানতে হবে। এরপর প্রশ্নের বাক্য অ্যানালাইজ করার বিষয় তো থাকছেই। মজার প্রশ্ন হচ্ছে এতগুলো বিষয়, এতগুলো সাব স্কিলস কোথায় পড়ানো হয়, কীভাবে পড়ানো হয়? একমাত্র আমাদের প্রি আইএলটিএস যে প্রোগ্রামটা, আপনাকে অনলি ওই স্কিলসগুলো, ওই সাব স্কিলসগুলোই আমরা পড়াবো যেগুলো আপনার আইএলটিএস প্রোগ্রাম শুরু করতে অ্যান্ড আইএলটিএসে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে আপনাকে অবশ্যই হেল্প করবে। সেই বিষয়গুলো নিয়ে থাকছি আমি প্রি আইএলটিএস প্রোগ্রাম নিয়ে।